নমস্কার, আমি অভিষেক, শ্রী অরবিন্দ সোসাইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জ্ঞাপন করছি। আজকের এই ভিডিওতে আমরা জিরো ইনভেস্টমেন্ট ইনোভেশনস ফর এডুকেশন ইনিশিয়েটিভস ZIIEI প্রোগ্রামের সংকল্পিত একটা অত্যন্ত আধুনিক আর রোমাঞ্চক আইডিয়ার উপরে ডিটেইলড আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমি নিউ এজ টিচিং টেকনিক্স কেস স্টাডির মধ্যে আসাম রাজ্যের ইনোভেটিভ টিচার্সদের কাছ থেকে একটা আইডিয়া আমরা পেয়েছি, ওই আইডিয়ার উপরে ডিটেইলড আলোচনা করব, যেই আইডিয়ার নাম হচ্ছে ইভেন্ট সাইকেল। আমরা আর আমাদের বাচ্চারা ডেইলি রুটিনের অনেক কিছু জিনিস, অনেক রকমের ঘটনা দেখে আর আমাদের লাইফে ওটার একটা কিছু না কিছু প্রভাব নিশ্চয়ই পড়ে। আমাদের শিক্ষক মশাই ভেবেছেন কেন আমরা ওই ঘটনাকে নিয়ে যা বাচ্চাদের লাইফে হয়েছে কিংবা ওরা দেখেছে কিংবা ফেস করেছে ওই জিনিসকে নিয়েই ওদের কিছু শেখাতে পারি তো, ওদের জন্য কিছু নতুন করতে পারি তো, এই ভাবনাটা রেখে উনি নিজের স্কুলে একটা আইডিয়া ইমপ্লিমেন্ট করেছেন, যেটাকে উনি নাম দিয়েছেন ইভেন্ট সাইকেল। এটার ভেতরে সব প্রথম উনি বাচ্চাদেরকে যা প্রথম স্টেপ নিয়েছেন, বাচ্চাদের কাছে গিয়ে ডেইলি রুটিনে অ্যাটেন্ডেন্সের পরে প্রথম কোয়েশ্চেন উনি বাচ্চাদের সামনে রেখে দিচ্ছেন, আজকে তোমরা যখন স্কুলে আসছিলে তো কি কি দেখেছো। এখন বাচ্চারা খুব ভালো করে আনসার দিচ্ছে কি স্যার আমরা সাইকেল দেখেছি, মোটর সাইকেল দেখেছি, কার দেখেছি, কোনো বাচ্চা বলে জলের ওই দেখেছি। এখন যখন বাচ্চারা আনসার দিচ্ছে তো ওই বাচ্চাদের আনসারসটাকে কানেক্ট করে যাচ্ছেন আর চেষ্টা করছেন ওই আনসার থেকে কানেক্ট করে কোনো টপিক শেখাবার। ফর এক্সাম্পল আজকে বাচ্চারা বললো স্যার আমি তো জলের একটা তালাব দেখেছি, তো বাচ্চাদেরকে বলে আচ্ছা তালাব দেখেছো, তালাবে তো কি হয়, ওটা দিয়ে আমরা কি কি কাজ করি, এইরকমের ডিফারেন্ট কাইন্ড অফ কোয়েশ্চেন বাচ্চাদের কাছে রেখে দিচ্ছেন আর ওই টপিকে ইন্ট্রোডাকশন ওখানে করার চেষ্টা করছে। সেকেন্ড ওয়ে ছিল কালকে তোমরা কি ফেস করেছো, তো কেউ বাচ্চা নিজের যা ড্রিম দেখেছিল ওটাকে বলবে, কেউ বাচ্চা যখন কি কিছু ঘটনা হতে পারে দেখেছে ওই বলবে। এখন আবার সেম জিনিস কিছু কানেক্টেড কোয়েশ্চেন করে কোনো টপিকের কাছে ওই জিনিসটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। থার্ড ওয়েতে উনি রেখেছেন তোমার লাইফে তোমার কোনো এই রকমের ঘটনা বলো যা তুমি দেখে ভালো লেগেছে কি খারাপ লেগেছে। এখন কিছু বাচ্চারা বলেছে কি স্যার আমি তো একটা ঘটনা দেখেছিলাম, কারোর অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল আর কেউ সাপোর্ট করছে না, আমাকে খারাপ লেগেছে। ওখানে বাচ্চাদের একটা মোরাল ভ্যালিউ শেখাবার চেষ্টা করছেন, ওই ঘটনাকে নিয়ে বাচ্চাদেরকে কিছু আলাদা জিনিস শেখাবার চেষ্টা করছেন, ঘটনা কেন হয়েছে, অ্যাক্সিডেন্ট কেন হয়, এই কারণের উপরে বাচ্চাদের সঙ্গে আলোচনা করেছেন। হতে পারে একজন বাচ্চা বলে দিয়ে যে স্যার আমি তো দেখেছিলাম দুইজন লিকার খেয়ে দুইজন একসঙ্গে ফাইটিং করছিল, তো বাচ্চাদের ওই বলেছে কি লিকার খাবার ভালো কথা নাই, ও কি কি হার্মফুল ফ্যাক্টস হতে পারে, এই সব জিনিসকে নিয়ে বাচ্চাদের নতুন নতুন জিনিস শেখাবার চেষ্টা করছেন। এটার পরে উনি দেখছেন কি সকালবেলা বাচ্চাদের একটা নিউ কিউরিওসিটি থাকে কি আজকে স্যার আমাদের কি নতুন জিনিস শেখাবে, আর সেই জন্য ওদের পুরো মাইন্ড ক্লাসরুমের ভেতরে থাকে, ফুল মাইন্ডসেটের সঙ্গে বাচ্চারা ক্লাসরুমের ভেতরে বসে থাকে আর কনসেন্ট্রেশনের সঙ্গে বাচ্চারা সব কিছু শেখার চেষ্টা করছে। আমি আশা করছি এই আইডিয়াটা আপনাদের ভালো লেগে থাকবে আর এটাকে আপনারা নিজের স্কুলে ইমপ্লিমেন্ট করার চেষ্টা নিশ্চয়ই করবেন। এই ধরনের অন্য আইডিয়া জানার জন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর যদি এই ভিডিওটা আপনারা ফেসবুকে দেখছেন তো আমাদের ZIIEI এর ফেসবুক পেজ নিশ্চয়ই লাইক করুন। আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার।